টিপস পয়েন্টে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, জিন্সের প্যান্টে ছোট পকেট কেন থাকে? জানেন বন্ধুরা এর আসল রহস্য কী এবং কেন এই ছোট পকেট রাখা হয়? চলুন দেখে নেই। সচরাচর জিন্সের প্যান্টের সামনে দুটি পকেট থাকে, এর মধ্যে আবার অন্তত একটি পকেটের উপর আর একটি ছোট্ট পকেট থাকে। আমরা এক একজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি। কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই পকেটটি আসলে কী জন্য রাখা হয়? জিন্সের প্যান্টে নেহাতি ডিজাইনের দরকার নাকি আসলে বিশেষ কোনো কারণ ছিল? জিন্সের প্যান্টের প্রচলনের শুরু থেকে এই ছোট্ট বাড়তি পকেটটি জোড়ে দেওয়া হয়েছে, সেই প্রচলন রয়েছে এখনও। যারা গিটার বাজান তাদের জন্য গিটারের পিক, অনেকে পেন ড্রাইভ, অনেক খুচরা পয়সা, অনেক মেমোরি কার্ড রেখে দেন এই ছোট্ট পকেটে। অনেকেই হয়তো কিছু রাখেনি না, তবে স্কুপ হুপের তথ্য জানাচ্ছে আসলে একটি বিশেষ দরকারে জিন্সের প্যান্টের সামনে এই ছোট্ট পকেটটি রাখা হয়েছিল। 1800 শতকের কথা, পশ্চিমা অঞ্চলে তখন রোদে পোড়া তামাটে চেহারার কাউবয়রা মাঠে কঠিন পরিশ্রম করেন। সাহাবিকেতার লোকজনের মতো প্যান্ট না পরে তাদের পছন্দের জামা ছিল জিন্সের প্যান্ট। সে সময় ঘড়ি হাতে নয় বরং পকেটে রাখার নীতি ছিল। কাউবয়দের পছন্দের জিন্সের সঙ্গে তাই যুক্ত হয় সামনে একটি ছোট্ট পকেট, যাতে তারা সহজেই ঘড়িটি রাখতে পারত। সস্তা হাত ঘড়ি জনপ্রিয় হওয়ার পর অবশ্যই ওই ছোট্ট পকেটের ব্যবহার আর আগের মতো নেই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য।